হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওটা হলো যে এনএম এবং জেএনএমের যে লজিক্যাল রিজিনিং সিলেবাসটা আছেন সেটাকে নিয়ে তো বন্ধুরা স্ক্রিনের সামনে যে বইটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে টেস্ট অফ রিজিনিংস ইন অল কম্পিটিভ এক্সাম অর্থাৎ হচ্ছে কম্পিটিটিভ এক্সামের মধ্যে কিন্তু এটাকে ওয়ান অফ দ্য বেস্ট বুক হিসাবে কিন্তু মানা যায় যেটা কিন্তু পাবলিশার হচ্ছে আরিয়ান্ট প্রকাশনী এবং লেখক হচ্ছে কি না জয় কিষান অ্যান্ড প্রেম কিষাণ যেটা কিন্তু তোমরা এই বইটাতে খুব সহজে কিন্তু তোমরা রিজনিং খুব ভালোভাবে শিখতে পারবে ওয়ান অফ দ্য বেস্ট বুক তো বন্ধুরা দেখা চলো দেখে দেখেনি হচ্ছে এনএম এবং জিএনএমের হচ্ছে কোন কোন রিজনিং কিন্তু তোমাদের করে যেতে হবে তো বন্ধুরা যেহেতু এনএম এবং জিএনএম পরীক্ষাটা নতুন হচ্ছে তাই কিন্তু কনফিডেন্টলি ভাবে যে এই চ্যাপ্টার থেকেই যে আসতে পারবে এরকম ভাবে কিন্তু বলা অসম্ভব অর্থাৎ এবছর কিন্তু সেরকম কেউ বলতে পারবে না যে এই গুলো আসবে এবং এই টপিকগুলো থেকে অবশ্যই আসতে পারে এগুলো কিন্তু বলা যায় তো বন্ধুরা এরকম কিছু হচ্ছে কন্টেন্ট তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে যেগুলো কিন্তু করে তোমরা অবশ্যই রিজনিং হচ্ছে অনেক ভালো স্কোর করতে পারবে তো সব প্রথমে বলে রাখে যে রিজনিং হচ্ছে সবচেয়ে সোজা সাবজেক্ট যেটা কিন্তু হচ্ছেন পরীক্ষা দশ দিন আগেও যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু সেই স্কোরটাও সেই স্কোরটাও তুমিরা খুব ভালোভাবে করতে পারবে তো চলো বন্ধুরা দেখে নিই হচ্ছে কোন কোন টপিকগুলো তোমরা হচ্ছে করলে খুব ভালোভাবে মার্কস পেতে পারো তো প্রথমে বলে রাখি যে তোমাদের রিজনের জন্য টোটাল কিন্তু পাঁচ মার্কস রয়েছে তার জন্য কোন কোন টপিকগুলো করে যেতে হবে এখানে যে সিলেবাসটা রয়েছে এগুলো কিন্তু পুরো কম্পিটিটিভ ফিল্ডের হচ্ছেন যেগুলো সিলেবাস টোটাল সবগুলোই কিন্তু তাদের পড়তে হয় কিন্তু তোমাদেরকে হচ্ছে এর মধ্যে কিছু কিছু বেছে নিয়ে পড়তে হবে তো প্রথম থেকে জেনে কোন কনকনগুলো তোমাদের করতে হবে প্রথম যেটা আছে যে অ্যানালজি এটা কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদেরকে অবশ্যই করতে হবে তারপর আছে কিন্তু ক্লাসিফিকেশান যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের সেগুলো কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করছি তাই অবশ্যই কিন্তু তোমরা যে চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করার দরকার সেগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট করে রাখবে অথবা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে হচ্ছে জয়েন হয়ে হয় না কিন্তু অনেক পিডিএফ কিন্তু প্রোভাইড করা হবে যাতে তোমরা সহজে অনেক কিছু সহজে বুঝতে পারবে এবং অনেক কিছু প্র্যাকটিসের কিন্তু তোমরা সহজে সলভ করে ভালো রেজাল্ট করতে পারবে তা নেক্সট সিলেবাস নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে অ্যালফাবেট টেস্ট এটা করতে হবে তারপর পাঁচ নম্বর যেটা হচ্ছে কোডিং রিকোডিং এরপর হচ্ছে নাম্বার সিরিজ ওই সিরিজের মধ্যেই পড়ে যাচ্ছে অনেক কিছু তারপর আসছে কি না ব্লাড রিলেশান তোমাদেরকে তারপর কিন্তু ব্লাড রিলেশান করতে হবে এবং তারপরের যে ইম্পর্টেন্ট কোয়েশ এটা থাকছে সেটা হচ্ছে ক্লক এন হচ্ছে ক্যালেন্ডার এই টপিকটা কিন্তু তোমাদেরকে করে যেতেই হবে আর এখান থেকে সেরকম আসবে না প্রবলেম বেস এজ পাজেল এগুলো কিন্তু ম্যাথামেটিক্যাল রিজনিং হচ্ছে আসার সম্ভাবনা রয়েছে তাই কিন্তু এই ট্যাপটাগুলো করে রাখবে তারপর কোনগুলো করবে তারপর যেগুলো আছে এখানে অ্যানালিক্যাল ভেন ডায়াগ্রাম এটা কিন্তু আসতে পারে এটা কিন্তু তোমরা দেখে রাখবে জাস্ট রিজনিং যেহেতু অনেকটা সুযোগ সাবজেক্ট হচ্ছে দশ এগারোটা কোয়েশ্চান প্র্যাকটিস করলে কিন্তু তোমরা খুব সহজে বুঝে যেতে পারবে এরপর যে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশিয়ানস এগুলো আশা করি এত কঠিন টপিক তো আসবে না নন ভার্বাল রিজনিং এর মধ্যে আসবে আমি তো বললাম যেটা সিরিজ নাম্বার সিরিজ আগের যে এটাতে প্যারাটাতে বলেছিলাম এগুলো সিবি চ্যাপ্টার প্রোর্ডে করতে হবে আর এনার্জি এনালজিক্স কিন্তু আগেই বলেছি আমি মিরর ইমেজ ওয়াটার ইমেজ পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং এটাও কিন্তু আসতে পারে তো বন্ধুরা এই কত কতগুলো টপিক হচ্ছে প্রায় হচ্ছে বারো তেরোটা হবে এই টপিকগুলো কিন্তু করে গেলে তোমরা কিন্তু এনএম এবং জেনএমে ভালো স্কোর করতেন পারবে বন্ধুরা প্রথম থেকে দেখে নিই কোন কোন টপিকগুলো প্রথম হচ্ছে অ্যানালজি ক্লাসিফিকেশান আলফাবেট টেস্ট কোডিং ডিকোডিং নাম্বার সিরিজ যেটা পরে সিরিজ হিসাবে রয়েছে তারপর হচ্ছে ব্লাড রিলেশান আর এ পাশে উনিশ নম্বর যেটা আছে ম্যাথামেটিক্যাল রিজনিং আচ্ছা এখান থেকে শেষ হয়ে গেল এরপরে আসছে কি না অ্যানালিক্যাল কি কী আসে না লজিক্যাল ভেন ডায়াগ্রাম এটা আসতে পারে আর নন ভার্মাল রিজিনের মধ্যে থাকছে কিন্তু তোমাদের সিরিজ সেটা তো আমি আগের বললাম নাম্বার সিং হিসেবে এরপর হচ্ছে মিরর ইমেজ ওয়াটার ইমেজ আর হচ্ছে পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং আর লাস্টে যেটা আছে কিউব অ্যান্ড ডাইস এটা করে রাখতে পারো কারণ এখন তো কনফার্মভাবে বলা যায়নি যে কোনগুলো আসবে তবে যেগুলো চ্যাপ্টার বললাম এই চ্যাপ্টারগুলোর মধ্যে কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এনএম এবং জিএনএম লজিক্যাল রিজনিং সিলেবাসের মধ্যে তো বন্ধুরা এরপর থেকেই কিন্তু এমসিকিউ হচ্ছে প্র্যাকটিস সেট শুরু হয়ে যাবে তো তোমাদের হচ্ছে সব সিলেবাস কিন্তু অলরেডি এনএম এবং জেএনএমের জন্যে সব সিলেবাস কিন্তু কভার হয়ে গেছে কোন কোন টপিকগুলো হচ্ছে এবং কোন কোন সিলেবাসের প্রাথমিক ধারণাগুলো তোমরা অলরেডি বুঝে গেছো তো এরপর থেকে কিন্তু বিভিন্ন এক্সামিনেশনের ভিডিও আসতে চলেছে তার জন্যই কিন্তু হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু কবে কীভাবে ক্লাস করা হবে এবং প্র্যাকটিস সেট কীরকম থাকবে তার জন্য কিন্তু প্রথম প্রাথমিক ধারণা তোমরা অনেকটাই পাবে এবং আশা করছি অনেকটাই হেল্পফুল হবে তোমাদের এনএম এবং জেএনএম এন্ট্রান্স পরীক্ষার জন্য তো বন্ধুরা ভিডিও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ